বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং সিরিজের এটা আমাদের 3 নম্বর ভিডিও। আগের 2টো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম তুমি কিভাবে একজন সফল ইঞ্জিনিয়ার হতে পারো, এবং 2 নম্বর ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম ইঞ্জিনিয়ারিংয়ের টপ 5 ব্রাঞ্চ কী কী। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আলোচনা করব WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই পরীক্ষা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আগেই তোমাদের আমি অলরেডি বলেছিলাম তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হতে চাও উচ্চ মাধ্যমিকের পর একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয় যার নাম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এই এন্ট্রান্স এক্সামের নাম হচ্ছে WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে। তো আমরা এই এক্সামটা নিয়েই বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো যে যে পয়েন্টগুলো আমি দেখো লিখে নিয়েছি, এলিজিবিলিটি আমরা জানবো অর্থাৎ কী কী যোগ্যতা তোমার থাকা দরকার, কত পার্সেন্ট নম্বর তোমার থাকা দরকার, এজ লিমিট তোমার কত থাকা দরকার এবং কী কী সাবজেক্ট তোমার থাকা দরকার, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আমরা জানবো তুমি কীভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফর্ম ফিল আপের সময় ফিস জমা দিতে হবে, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আমরা জানবো এক্সাম প্যাটার্ন, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে, কোন পার্ট থেকে কত নম্বর আসবে, নেগেটিভ মার্কিং আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। একদম শেষে আমরা আলোচনা করব এক্সাম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেককে ভালো লাগবে, চলো শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। বন্ধুরা দেখো, প্রথমেই আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম কারা দেবে। আমি তোমাদের অলরেডি আগের 2টো ভিডিওতে বলেছিলাম তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ার হতে চাও সেক্ষেত্রে তোমাকে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে হবে, অর্থাৎ তুমি যদি বিটেক কলেজে ভর্তি হও সেক্ষেত্রে তোমাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয় যার নাম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স, ঠিক আছে। তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এন্ট্রান্স এক্সাম দিয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চাও সেক্ষেত্রে তোমাকে যে এক্সামটা দিতে হবে তার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা 2 নম্বর পয়েন্ট, এলিজিবিলিটি, কী কী যোগ্যতা তোমার থাকা দরকার। প্রথমে চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার কথা যদি তোমাকে আমি বলি, অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে। সায়েন্সে কী কী সাবজেক্ট তোমার থাকা দরকার, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই 3টে সাবজেক্ট কিন্তু তোমার অবশ্যই থাকা প্রয়োজন, ঠিক আছে। এছাড়া 4th সাবজেক্ট তোমাদের একটা থাকে, সেক্ষেত্রে তোমার বায়োলজি থাকতে পারে বা অন্য কোনো সাবজেক্ট থাকলে কোনো অসুবিধা নেই, তবে মেন সাবজেক্ট হিসাবে তোমার কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ অবশ্যই থাকা প্রয়োজন, ঠিক আছে। চলে আসি এজ লিমিটের ব্যাপারে। তো এজের ব্যাপারে আমি তোমাদের বলে রাখি, মিনিমাম তোমার 17 বছর কিন্তু বয়স হওয়া প্রয়োজন, ঠিক আছে। আপার লিমিট আপাতত কোনো কিছু আপার লিমিট নেই, মিনিমাম তোমার 17 বছর বয়স হতে হবে, ঠিক আছে। আর আগের 2টো ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আর্টসের স্টুডেন্টরাও কীভাবে একজন ইঞ্জিনিয়ার হতে পারে, তো সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি না। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা মেনলি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পর যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করে একজন ইঞ্জিনিয়ার হতে চাও তোমাদের জন্য যে এক্সাম দিতে হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। তো আশা করি তোমাদের কাছে এলিজিবিলিটিটা ক্লিয়ার হয়ে গেল, তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে এবং তোমার এজ লিমিট লাগছে হচ্ছে 17 বছর। আচ্ছা, গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার কত পার্সেন্ট নম্বর থাকা প্রয়োজন ভালো করে বুঝে নাও। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো মিনিমাম 45% নম্বর নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, ঠিক আছে। এছাড়া তুমি যদি এসসি, এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তুমি 5% ছাড় পাবে, তোমার ক্ষেত্রে হয়ে যাচ্ছে মিনিমাম 40% নম্বর নিয়ে তোমাকে পাশ করতে হবে, ঠিক আছে। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, ইংলিশে কিন্তু মিনিমাম তুমি ধরে নাও 30% নম্বর নিয়ে কিন্তু তোমাকে অবশ্যই পাশ করতে হবে, ইংলিশ কিন্তু কম্পালসারি সাবজেক্ট। তো এই গেলো তোমাদের পুরো এলিজিবিলিটি, এই এই যোগ্যতাগুলো তোমার থাকলে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য। চলে আসছি আমরা নেক্সট পয়েন্টে, তুমি কীভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাকে কত টাকা ফর্ম ফিল আপের সময় ফিস জমা দিতে হবে। তো দেখো, অ্যাপ্লাই করার যে পদ্ধতি সেটা সম্পূর্ণ অনলাইনে তোমাকে আবেদন কিন্তু করতে হবে, ঠিক আছে। আর কত টাকা তোমাকে ফিস জমা দিতে হবে সেক্ষেত্রে তোমাকে আমি জানিয়ে রাখি, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো ফর্ম ফিল আপের সময় তোমাকে দিতে হবে 500 টাকা, ঠিক আছে। আর তুমি যদি এসসি, এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকে ফর্ম ফিল আপের সময় দিতে হয় 400 টাকা। এই গেল তোমাদের হচ্ছে অ্যাপ্লাই এবং ফিস, ঠিক আছে। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যে পরীক্ষা হয় এখন অবধি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই যে পরীক্ষাটা কিন্তু তোমাদের অফলাইনেই হবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা সেন্টারে যেতে হবে, সেখানে ওএমআর সিট হয় অর্থাৎ 4টে করে অপশন থাকবে, সে অনুযায়ী তোমাকে কিন্তু গোল গোল করে যে অ্যান্সারগুলো দিতে হয় নীল অথবা কালো পেন দিয়ে, ঠিক আছে, সেইভাবে তোমাদের কিন্তু অফলাইনে পরীক্ষা হবে। তো আশা করি এই 3টে পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এরপরে চলে আসি নেক্সট পয়েন্ট, এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কাজে খুব ভালো করে ঠান্ডা মাথায় দেখো, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তো প্রথমে আমি তোমাদের জানিয়ে রাখি, তোমাদের টোটাল যে পরীক্ষার নম্বর সেটা হয় হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে, এবং তোমাদের হাতে টোটাল টাইম থাকবে হচ্ছে 4 ঘন্টা। আশা করি বুঝতে পারলে, টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, তোমাদের হাতে টাইম থাকবে হচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা ইনফরমেশান, সেটা হচ্ছে তোমাদের 2টো পেপারে কিন্তু পরীক্ষা হয়, পেপার 1 এবং পেপার 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে পেপার 1-এ কী থাকে? পেপার 1-এ তোমাদের থাকে শুধুমাত্র ম্যাথ, ঠিক আছে, অর্থাৎ অঙ্ক থেকে কোশ্চেন আসবে হচ্ছে পেপার 1-এ। আর পেপার 2-তে তোমাদের থাকবে ফিজিক্স এবং কেমিস্ট্রি, ঠিক আছে। আচ্ছা,
কোনটার ক্ষেত্রে কত টাইম থাকবে, পেপার ওয়ানের জন্য তোমাদের থাকবে হচ্ছে 2 ঘন্টা, পেপার টুতে তোমাদের থাকবে হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। পেপার ওয়ান হয়ে যাওয়ার পরে মাঝখানে 1 ঘন্টার একটা গ্যাপ পাবে তোমরা খাওয়া দাওয়া করার জন্য বা টিফিনের জন্য একটা গ্যাপ দেওয়া হয়। তারপরে আবার কিন্তু পেপার টু এর পরীক্ষা হয়। পেপার টুতে তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি থাকবে, পেপার ওয়ানে তোমাদের হবে হচ্ছে ম্যাথ, ঠিক আছে। একদম প্রথমেই ম্যাথের পরীক্ষাটা হয়ে যায়, তারপরে হাফ টাইম তোমরা পাবে 1 ঘন্টা, তারপরে আবার তোমাদের হয় হচ্ছে পেপার টু, ঠিক আছে। দুটো পেপারের জন্যই 2 ঘন্টা 2 ঘন্টা করে তোমরা টাইম পাবে, ঠিক আছে। এরপরে কোশ্চেন কতগুলো করে থাকে এবং কোন কোশ্চেনের জন্য কত নম্বর পাবে খুব ভালো করে বুঝে নাও। প্রথমে চলে আসি আমরা পেপার ওয়ান। একটু আগেই আমি তোমাদের বললাম যে পেপার ওয়ানে কিন্তু শুধুমাত্র ম্যাথ থেকেই তোমাদের কোশ্চেন আসবে, কিন্তু এই পেপার ওয়ানের মধ্যে আবার 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়, ঠিক আছে, খুব ভালো করে বুঝে নাও। তো সি ওয়ান আমি লিখছি, অর্থাৎ ক্যাটাগরি ওয়ান। তো ক্যাটাগরি ওয়ানে তোমাদের থাকবে যেটা 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন সঠিক অ্যান্সারের জন্য তুমি পাবে 1, অর্থাৎ 50 1 কত হয়ে গেল 50, ঠিক আছে। এটা গেল তোমাদের ক্যাটাগরি ওয়ান। এরপর হচ্ছে ক্যাটাগরি টু। ক্যাটাগরি টুতে তোমাদের থাকবে হচ্ছে 15টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন সঠিক অ্যান্সারের জন্য তুমি পাবে 2, অর্থাৎ তোমার কত হয়ে গেল 30 নম্বর, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্যাটাগরি তিনে তোমাদের থাকবে হচ্ছে 10টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন সঠিক অ্যান্সারের জন্য তুমি পাবে হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 20, ঠিক আছে। যদি আমরা যোগ করি আমাদের টোটাল কোশ্চেন কত হচ্ছে দেখো, 50 আর 15 হচ্ছে 65, আর 10 হচ্ছে 75, ঠিক আছে। 75টা কোশ্চেন হয়, টোটাল কত নাম্বার হচ্ছে আমাদের 50 আর 30 80, 80 আর 20 কত হয়ে যাচ্ছে 100। আশা করি বুঝতে পারলে। অর্থাৎ পেপার ওয়ানে ম্যাথ থেকে শুধু কোশ্চেন আসছে, তার মধ্যে 3টে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1, 2 এবং 3। ক্যাটাগরি 1, 2, 3 মিলে টোটাল কোশ্চেনের সংখ্যা হচ্ছে আমাদের 75টা এবং টোটাল নাম্বার হচ্ছে আমাদের 100। এটা হচ্ছে তোমাদের শুধুমাত্র ম্যাথ থেকে পেপার ওয়ান, ওকে। আচ্ছা, এই ক্যাটাগরি 1, 2 এবং 3 এর মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের যে ব্যাপারটা আছে খুব ভালো করে বুঝে নাও, অর্থাৎ মাইনাস পয়েন্ট আছে, ঠিক আছে। ক্যাটাগরি ওয়ানে তুমি যদি 1টা কোশ্চেন ভুল করো তোমাকে 1/4, অর্থাৎ 0.25 কিন্তু তোমাকে কেটে নেওয়া হবে। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে এই 50টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 4টা কোশ্চেন ভুল করো তোমাকে 1 নম্বর করে কেটে নেওয়া হবে, ঠিক আছে। ক্যাটাগরি টুতে তুমি যদি 2টো কোশ্চেন ভুল করো তোমাকে 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ 0.50 করে তোমাদের নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। মজার বিষয় হচ্ছে ক্যাটাগরি সিতে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। বা ক্যাটাগরি যে 3 নম্বর যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না। আমি আবার বলছি, ক্যাটাগরি 1 এবং 2 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ মাইনাস পয়েন্ট আছে। ভুল অ্যান্সার করলে তোমাকে কিন্তু যত নম্বর পেয়েছো তার থেকে নম্বর তোমাকে কেটে নেওয়া হবে, কিন্তু ক্যাটাগরি 3 কোনো রকম নাম্বার কাটা হয় না। এই গেল তোমাদের পেপার 1। আশা করছি পেপার 1 বিষয়টা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল। চলো এরপরে চলে আসি আমরা পেপার টুতে। একটু আগেই আমরা আলোচনা করেছি যে পেপার টুতে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে, এবং টাইম থাকে 2 ঘন্টা, একটু আগেই আমি তোমাদের বলেছি, খুব ভালো করে বুঝে নাও। পেপার টুতেও কিন্তু তোমাদের ক্যাটাগরি ভাগ থাকে। প্রথমে চলে আসি ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক একই রকমভাবে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 কিন্তু তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতেও কিন্তু থাকবে, ঠিক আছে। তো ফিজিক্স থেকে প্রথমে আলোচনা করা যাক। ক্যাটাগরি 1 তোমাদের ফিজিক্স থেকে কোশ্চেন থাকবে হচ্ছে 30টা, প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি পাবে 1, অর্থাৎ 30 1 হয়ে গেল 30, ঠিক আছে। এটা গেল তোমাদের ক্যাটাগরি 1। ঠিক একই রকমভাবে ক্যাটাগরি 2 তোমাদের থাকবে হচ্ছে 5টা কোশ্চেন, প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি পাবে 2, হয়ে গেল হচ্ছে 10, ঠিক আছে। একই রকমভাবে ক্যাটাগরি 3 একই জিনিস থাকে, 5×2 হয়ে যাচ্ছে 10, ঠিক আছে। অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে টোটাল কত কোশ্চেন হচ্ছে, যদি আমরা যোগ করি 30 আর 10 হয়ে যাচ্ছে আমাদের 40টা কোশ্চেন তোমার থাকবে হচ্ছে ফিজিক্স থেকে, টোটাল নম্বর যদি আমরা যোগ করি 30 আর 10 40 আর 10 হয়ে যাচ্ছে আমাদের 50, অর্থাৎ ফিজিক্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 40টা, টোটাল নম্বর থাকছে হচ্ছে তোমাদের 50, ঠিক আছে। ঠিক একই রকমভাবে কেমিস্ট্রিটাও কিন্তু হয়, আমি আর কেমিস্ট্রিটা দেখাচ্ছি না, ঠিক আছে। অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে টোটাল আমাদের কত নম্বর হয়ে যাচ্ছে, 50+50 হয়ে গেল আমাদের 100, ঠিক আছে। ফিজিক্সে যেমন ক্যাটাগরি ভাগ আছে, একই রকমভাবে তোমাদের কেমিস্ট্রিতেও ক্যাটাগরি ভাগ আছে। ওভারঅল যদি খুব সহজে এবার লাস্টে একদম আমি তোমাদের জানিয়ে রাখি, পেপার 1 থেকে তোমাদের কোশ্চেন থাকছে হচ্ছে 100 নম্বরের এবং পেপার 2 থেকে তোমাদের কোশ্চেন থাকছে হচ্ছে 100 নম্বরের। টোটাল পরীক্ষা হচ্ছে কত নম্বরে আমাদের, 200 নম্বরে, সেটা আমি তোমাদের কিন্তু প্রথমেই বলেছি। পেপার 1 2 ঘন্টা, পেপার 2 2 ঘন্টা, টোটাল তোমাদের 4 ঘন্টা পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। আর নেগেটিভ মার্কিংয়ে একটু আগে আমি তোমাদের যেমন বললাম ম্যাথের ক্ষেত্রে যেমন হয়, ঠিক একই রকমভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে হয়। তো আশা করছি এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটা খুব সহজে তোমরা বুঝতে পারলে। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় এই পার্টটুকু আরেকবার দেখো, তাহলে কিন্তু তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দাদা টোটাল 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, এর মধ্যে আমাকে কত নম্বর টার্গেট রাখতে হবে যাতে আমি ভালো কলেজ পাই বা সরকারি কলেজে চান্স পাই? তো সেক্ষেত্রে আমি তোমাদের মোটামুটি অ্যাভারেজ একটা বলে রাখি, 200-এর মধ্যে তুমি টার্গেট রাখো মিনিমাম 140-150 কিন্তু তোমাকে তুলতেই হবে, নাহলে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজে চান্স
নাও পেতে পারো, ঠিক আছে? তো এর থেকে বেশি হলে ভালো হয়। মিনিমাম আমি একটা বলছি যে 140-150 তোমাকে কিন্তু টার্গেট রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপরে লাস্ট পয়েন্ট আমি তোমাদের লিখেছি, তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসে দাদা আমি কোন ভাষায় পরীক্ষা দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখি, বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ভাষাতেই কিন্তু তোমাদের কোশ্চেন পেপার আসবে। এবার তোমাকে নির্বাচন করতে হবে তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে, ঠিক আছে? তবে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, বাংলাতে দিলে সবগুলোই বাংলায় দাও, ইংলিশে দিলে সবগুলোই ইংলিশে দাও। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম নিয়ে যে যে পয়েন্টগুলো আমি তোমাদের সামনে আলোচনা করলাম খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমরা আরও জানতে চাও যে কী কী কলেজ আছে, কতগুলো সরকারি কলেজ আছে, কতগুলো বেসরকারি কলেজ আছে, কোন কলেজের ক্ষেত্রে তোমার মিনিমাম কত র্যাঙ্ক থাকা প্রয়োজন, জেনারেলদের জন্য কত, এসসি এসটিদের জন্য কত, কত টাকা তোমার টোটাল কোর্সের জন্য খরচা হতে পারে, তো এই বিষয়গুলো যদি তুমি জানতে চাও বা আরও কোনো প্রশ্ন যদি তোমার মনে এই সংক্রান্ত এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। কী টপিকের ওপর তুমি ভিডিও চাইছো বা কোন ধরনের ভিডিও নিয়ে আসলে তোমার ক্ষেত্রে সুবিধা হয় তোমার মতামত কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।